হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু ভিসান ডাব্লু এর পক্ষ থেকে আমরা নেক্সট দু হাজার বাইশ ডাব্লু টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন আমরা সকাল আটটা থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি করে প্রশ্ন উত্তর করছি এবং এই সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এসএসসি রেলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিসের ক্লাস আমরা প্রতিদিন করছি টার্গেট রয়েছে পরীক্ষার আগে কিন্তু তিন হাজার প্লাস কিন্তু এমসিকিউ করার এবং খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড লেভেলের উত্তর রয়েছে আজকে আমরা করব জি সেট নাম্বার ইলেভেন এবং ডাবলিবি দু হাজার বাইশের কিন্তু নোটিফিকেশন কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে হয়তো নভেম্বরের শেষ উইকে কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যাবে সেরকমটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে এবং পঁচিশটা হাই লেভেল এমসি রয়েছে আজকের সেটে চ্যানেলে নতুন থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তো আজকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে দেখে না যাক দেখো প্রথম প্রশ্ন হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ হর্ষচরিত হর্ষচরিত গ্রন্থটির নিচের কোনজন লেখক এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ হর্ষচরিত তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বানাভট্টা বানাভট্টা এই হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন দেখব একটু ডিটেলসে দেখো বানাভট্টা ওয়া স্কোট পোয়েট অব হর্ষবর্ধনা অর্থাৎ এই বানভট্ট ছিলেন কে হর্ষবর্ধনের সভাকবি হু রোড হর্ষচরিত এবং কাদম্বরী যিনি এই হর্ষচরিত এবং কাদম্বরী গ্রন্থ দুটি লিখেছিলেন হর্ষচরিত ইজ অ্যান ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ওয়ার্ক ন্যারেটেড ইন দ্য ইনসিডেন্ট অফ আর্লিয়ার পার্ট অব রেন অর্থাৎ হর্ষচরিত হলো একটি ঐতিহাসিক বই যেখানে হর্ষবর্ধনের প্রথম জীবনের কিছু ঘটনা বানভট্ট এবং বানভট্টের লেখা হর্ষচরিত এবং কাদম্বরীর ব্যাপারে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন দা চালুকা কিং পুলকেসি টু ডিফিটেড হর্ষবর্ধন অন দা ব্যাংক অফ হুইচ রিভার অর্থাৎ পুলকেসি টু বা দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধনকে নিচের কোন নদীর তীরে যুদ্ধে হারিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভিবিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নর্মদা নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পুলোকেশি টু পরাজিত করেছিলেন দেখো চালুক্কা কিং পুলোকেশি টু হ্যাড ডিফিটেড হর্ষবর্ধন অন দ্য ব্যাংক অফ রিভার ইন এইটিন এডি অর্থাৎ ছশো আঠেরো খ্রিস্টাব্দে হর্ষবর্ধনকে বর্ধনকে টু চালুক করা যা পুলোকেশি টু বা দ্বিতীয় নর্মদা নদীর তীরে দেখো দ্য ইন হিউম্যান হিস্ট্রি ফর ড্রিলিং দ্য টিথ ইন এ লিভিং পারসন ওয়াজ ফাউন্ড ইন হুইচ অব দ্য ফলোইং কালচার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু ভিভিআই প্রশ্ন ইতিহাসের এবং এনসিয়েন্ট হিস্ট্রির উপর থেকে কি বলছে দ্য ওল্ডেস্ট এভিডেন্স ইন হিউম্যান হিস্ট্রি ফর দ্য ড্রিলিং অফ ট্রিথ ইন এ লিভিং পার্সন ওয়াজ ফাউন্ড ইন হুইচ অব দ্য ফলোইং কালচার অর্থাৎ নিচের কোন প্রত্নতাত্ত্বিক কালচারের মধ্য থেকে আমরা একটা এভিডেন্স খুঁজে পেয়েছি যেখানে একদম পুরাতন যুগের বা হিউম্যান হিস্ট্রিতে প্রথম মানুষের দাঁতের মধ্যে ড্রিল করা হয়েছিল এটা নিদর্শন আমরা খুঁজে পেয়েছি নিচের কোন কালচার থেকে বা কোন ভ্যালি থেকে তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড় মেহেরগড় সভ্যতাতে আমরা প্রথম এই দাঁতের মধ্যে ড্রিল করা নিদর্শন হিউম্যান হিস্ট্রিতে খুঁজে পেয়ে থাকি নম্বর প্রশ্ন দেখো হুইচ অ্যাম দ্য ফলোইং সিখ গুরুস ইন্ট্রোডিউসড দ্য গুরমুখী স্ক্রিপ্ট ভিভিআই প্রশ্ন এটিও ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো নিচের কোন শিখ গুরু গুরমুখী স্ক্রিপ্ট কে ইন্ট্রোডিউস করেছিলেন নম্বর সঠিক উত্তর হয়ে যাবে এ গুরু অঙ্গদ দেখো গুরু নানক ডিটেলসে ওয়াজ দ্য ফাউন্ডার অফ সিক্স অর্থাৎ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক গুরু নানক অ্যাপয়েন্টেড গুরু অঙ্গদ অ্যাজ দ্য সাকসেসার অ্যান্ড হি ওয়াজ দ্য গুরু অফ শিখ এবং গুরু নানক এই গুরু অঙ্গদকে অ্যাপয়েন্ট করেছিলেন তার উত্তর আধিকারী হিসাবে এবং হি ওয়াজ দ্য সেকেন্ড গুরু অফ শিখ এবং শিখদের দ্বিতীয় গুরু ছিলেন এই গুরু অঙ্গদ দেখো গুরু অঙ্গদ কম্পাইল দ্য কম্পোজিশন অফ গুরু নানক টু হুইচ হি হ্যাডেড হিজ ওন এ নিউ স্ক্রিপ্ট নোন অ্যাস গুরুমুখী অর্থাৎ গুরু নানকের যে সমস্ত বাণীগুলো ছিল এই গুরু অঙ্গদ সেগুলোকে লিখেছিলেন বা রচনা করেছিলেন এবং তিনি নিজে থেকে একটি নতুন স্ক্রিপ্ট বা লিপি তিনি যোগ করেছিলেন যেটি গুরমুখী স্ক্রিপ্ট নামে পরিচিত তো খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য আমরা জানলাম নেক্সট দেখো নম্বর প্রশ্ন আফটার দা ডেথ অফ ফলোইং মুঘলস জিজিয়া ট্যাক্স ফর দ্য ফার্স্ট টাইম ভিভিআই প্রশ্ন এটি আমরা সকলেই জানি জিজিয়া ট্যাক্স প্রথম লাগু করেছিলেন কে কুতুব আইবক তারপর সেটাকে আবার তুলে নিয়েছিলেন কে তুলে নিয়েছিলেন মুঘল সম্রাট আকবর তারপরে আকবরের পরে আবার ঔরঙ্গজেব কিন্তু জিজিয়া ট্যাক্স চালু করেছিলেন এখন প্রশ্নটা হচ্ছে আফটার দ্য ডেট অফ ডেথ অফ ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের মৃত্যুর পর কোন মুঘল সম্রাট এই জিজিয়া ট্যাক্সটাকে আবার প্রত্যাবর্তন করে নেন বা তুলে নেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো প্রশ্ন নম্বর পাঁচের সঠিক উত্তর হবে অপশন এ জাহান্দার শাহ জাহান্দার শাহ এই জিজিয়া ট্যাক্সটা ঔরঙ্গজেবের পরে কিন্তু আবার তুলে নেন নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখব হু অ্যাম আম দ্য ফলোয়িং মেড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অর্থাৎ নিচের কোন ব্যক্তি নিচের এই স্টেটমেন্টটা করেছিলেন করেছিলেন দেখো স্টেটমেন্টটা দেখো দ্য অনলি লেসন রিকোয়ার্ড ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট ইজ টু লার্ন হাউ টু ডাই অ্যান্ড অনলি ওয়ে টু টিচ ইজ বাই ডাইং আওয়ার সেলস দেয়ার আই ডাই অ্যান্ড গ্লোরি ইন মাই মার্টিয়ার তো এই উক্তিটা নিচের কোন ব্যক্তি করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মডার্ন হিস্ট্রির ওপর থেকে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন ডি মদনলাল ধিংরা নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড থিওসফিক্যাল সোসাইটি ইন ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে নিচে কোন ব্যক্তি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান ডি ম্যাডাম বালাভাস্কি অ্যান্ড ওলকোট দেখো ডিটেলসে আমরা এটা দেখব ম্যাডাম এইচ পি বালাভাটস্কি এবং এ রাশিয়ান ওমেন অর্থাৎ ম্যাডাম এইচপি বালাভাটস্কি ছিলেন একজন রাশিয়ান মহিলা এবং কলোনল এইচএস ওল্ড কট অ্যান্ড আমেরিকান একজন আমেরিকান ছিলেন কলোনেল এইচ এস ওল্ড কট ফাউন্ডেড দ্য থিওজফিক্যাল সোসাইটি ইন নিউ ইয়র্ক ইন এইটিন সেভেন্টি ফাইভ আঠারোশো পঁচাত্তর সালে এই দুজন ব্যক্তিবর্গ মিলে এই থিওসফিক্যাল সোসাইটিটি নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেছিলেন দে অ্যাডভোকেটেড দ্য রিভাইভাল অ্যান্ড স্ট্রেথনিং অফ এন্সিয়েন্ট রিলিজিয়ানস অফ হিন্দুজম অর্থাৎ তারা প্রাচীন হিন্দু ধর্মের রিভাইভাল অর্থাৎ পুনর্ৎপত্তিকরণ এবং স্ট্রেথনিং অর্থাৎ শক্তিকরণে কিন্তু অ্যাডভোকেট বা সাহায্য করেছিলেন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার পার্টিসান অব বেঙ্গল ওয়াজ অ্যানাল্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে অর্থাৎ নিচের কোন বৎসর বঙ্গভঙ্গ রদ হয়েছিল তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন সি নাইনটিন ইলেভেন অর্থাৎ উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গটি রদ রয়েছিল ডিটেলস অন টোয়েন্টি জুলাই নাইনটিন ফাইভ বাই লর্ড কার্জন দেন দ্য ভাইস অ্যান্ড কমেন্ট অন সিক্সটিন অক্টোবর নাইনটিন ফাইভ অর্থাৎ কুড়ি জুলাই উনিশশো সালে লর্ড কার্জনের দ্বারা এই বঙ্গভঙ্গ রোদের ঘোষণাটাই হয়েছিল এবং এটা কমেন্সড হয়েছিল অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো সালে আফটার দ্যাট স্বদেশী মুভমেন্ট টু প্লেস এবং তারপরে স্বদেশী মুভমেন্টটা হয় অ্যান্ড ফাইনালি এবং শেষ পর্যন্ত দ্য ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড হার্ডিঞ্জ রিভোকড দ্য পার্টিসান অফ বেঙ্গল ইন নাইনটিন এবং এই স্বদেশী মুভমেন্টের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট অর্থাৎ তৎকালীন যে ভাইস ছিলেন লর্ড হার্ডিংস এই বঙ্গভঙ্গটিকে রোধ করে দেন উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নম্বর প্রশ্ন আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম দেখো কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন ইজ লোকেটেড ইন হুইচ অ্যামং দা ফলোইং স্টেট ভি প্রশ্ন কাকড়াপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা কিন্তু বিগত বছরের ডাবলুবিসি সো প্রশ্ন তো নাম্বার নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গুজরাট গুজরাটে এটি অবস্থিত রয়েছে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস ফার্স্ট এক্সপ্রেস ওয়ে নিচের কোনটি ভারতের সর্বপ্রথম এক্সপ্রেসওয়ে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন এ মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে যেটি ভারতবর্ষের প্রথম নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মপুত্র রিভার হোয়েন ইট ফ্লোস আউট অফ ইন্ডিয়া ইন্টু বাংলাদেশ ইটস কল্ড অ্যাস অর্থাৎ ব্রহ্মপুত্র নদী যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশে প্রবেশ করছে তখন এই নদীটা কি নাম ধারণ করছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো সি যমুনা যমুনা রিভার রিভার ওকে নাম ধারণ করছে দেখো ডিতে রয়েছে ইয়ামুনা ইয়ামুনা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে ইয়ামুনা রিভার রয়েছে সেটা আর বাংলাতে যেটা রয়েছে সেটাও কিন্তু একই বাংলাতে উচ্চারণ কিন্তু যমুনাই হয়ে থাকে দুটোই কিন্তু আমরা ভারতে যেটা রয়েছে সেটাকে ইয়ামুনা বলে থাকি এবং বাংলাদেশে যেটা রয়েছে সেটার স্পেলিং কিন্তু জেএম এ যমুনা নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো দ্য ফলোইং হিলস আর প্রেজেন্ট হোয়ার ইস্টার্ন ঘাট এন্ড ওয়েস্টার্ন ঘাট মিট ভিভিআই প্রশ্ন এটিও নিচের কোন পাহাড় পাহাড়ে ইস্টার্ন ঘাট অর্থাৎ পূর্ব ঘাট এবং পশ্চিম পর্বতমালা মিট করেছে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীলগিরি হিলস যেটি রয়েছে তামিলনাডুতে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন পলিটির মধ্যে ঢুকে পড়লাম দ্য সারকারিয়া কমিশন ইজ রিলেটেড টু হুইচ অব দ্য কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রয়েছে সার্কারিয়া কমিশন তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সেন্টার অ্যান্ড স্টেট রিলেশনস অর্থাৎ কেন্দ্র রাজ্যের সম্পর্কর সাথে জড়িত রয়েছে সার্কারিয়া কমিশন দেখো সার্কারীয় কমিশন ওয়াজ সেট আপ ইন জুন 1983 থ্রি নম্বর প্রশ্ন হাউ মেনি মেম্বার ক্যান বি নোমিনেটেড বাই প্রেসিডেন্ট টু দ্য রাজ্যসভা অ্যান্ড লোকসভা রেসপেক্টিভলি অর্থাৎ কতজন মেম্বারকে প্রেসিডেন্ট রাজ্যসভা এবং লোকসভাকে যথাক্রমে মনোনীত করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য ভিভিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ রাজ্যসভা রাজ্যসভাতে মনোনীত করতে পারেন প্রেসিডেন্ট বারো জন ব্যক্তিবর্গকে এবং লোকসভা লোকসভাতে এখন বর্তমানে শূন্য আগে দুজন কিন্তু ব্যক্তিকে মনোনীত করতে পারতেন প্রেসিডেন্ট কিন্তু দু সালের একশো নম্বর সংশোধনী আইনের মাধ্যমে এই দুজনকে যে নমিন মনোনীত করতে পারতেন সেই ক্ষমতাটা কিন্তু অবলুপ্ত করে দেওয়া হয়েছে প্রেসিডেন্টের কাছ থেকে অর্থাৎ বর্তমানে এখন লোকসভাতে আর এই দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু মনোনীত করতে পারেন না প্রেসিডেন্ট নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো সিন্ধি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস ইন এইট শেডিউল অফ আওয়ার কনস্টিটিউশন ইন হুইচ ইয়ার অর্থাৎ আমাদের সংবিধানের অষ্টম তপসিলিতে ল্যাঙ্গুয়েজটাকে নিচের কোন বৎসর অফিসিয়াল বা সরকারি ভাষা হিসাবে লিস্ট করা হয়েছে তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সাতষট্টি সালে ডিটেলসে দেখব অরিজিনালি অর্থাৎ একদম প্রাথমিকভাবে যখন সংবিধান গৃহীত হচ্ছে দে আর ওয়ার ফরটিন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজেস ইন এইট শেডিউল অর্থাৎ সেখানে কিন্তু মাত্র চোদ্দোটা ল্যাঙ্গুয়েজ ছিল অষ্টম তপসিলিতে দ্য ওয়ার অ্যাডেড অ্যাস ফলোস এবং পরবর্তীকালে ধাপে ধাপে আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে দেখো সিন্ধি বাই টোয়েন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সিক্সটি সেভেন অর্থাৎ একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ল্যাঙ্গুয়েজটাকে ঢোকানো হয়েছে উনিশশো সাতষট্টি সালে তারপর দেখো কঙ্কনি মণিপুরি অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ এই তিনটে ল্যাঙ্গুয়েজকে সেভেন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নেক্সট দেখো বোডো ডোগরি সান্থালি অ্যান্ড মৈথালি বাই নাইনটি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং নাও টোটাল টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস আর লিস্টেড এবং বর্তমানে বাইশখানা ভাষা সরকারি ভাষা হিসাবে তালিকাভুক্ত রয়েছে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম নেক্সট দেখো দেখো ষোলো নম্বর প্রশ্নটা মিসিং হয়ে গিয়েছে একেবারে ডাইরেক্ট সতেরোতে চলে এসেছি তো দেখো সতেরো নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার স্ট্যাটিউটারি লিকুইড রেসিও ওয়াজ ফার্স্ট ইম্পোস্ট অন ব্যাংক নিচের কোন এস এল আর বা স্ট্যাটিউটারি লিকুইড রেশিওটি ব্যাংকের ওপর ইম্পোজ করা হয়েছিল ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়েছি আমরা তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান বি উনিশশো উনপঞ্চাশ সাল দেখো স্ট্যাটু লিকুইড রেশিও মিনিমাম পার্সেন্টেজ অফ ডিপোজিটস দ্যাট এ কমার্শিয়াল ব্যাংক হ্যাজ টু মেনটেন ইন দ্য ফর্ম অফ লিকুইড ক্যাশ গোল্ড অর আদার সিকিউরিটিস অর্থাৎ আরবিআই কাছে যে কোনো বাণিজ্যিক ব্যাংকে কিন্তু এই স্ট্যাটুটারি লিকুইড রেশিও বা এস হিসাবে কিছু পরিমাণ টাকা বা লিকুইড ক্যাশ সোনা অর্থাৎ গোল্ড এবং আদার সিকিউরিটিস কে কিন্তু বন্ধক রাখতে হয় বা ডিপোজিট রাখতে হয় ইট ইস ডিটারমাইন্ড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাস পার প্রভিশনস অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট নাইনটিন এবং ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী এটা রিজার্ভ ব্যাঙ্ক এটা ধার্য করেছে এসএলআর ক্যান নট বি মোর দ্যান 18% এবং এটাও ধার্য করা হয়েছে যে এই স্ট্যাটুটারি লিকুইড রেশিও কখনোই আঠেরো পার্সেন্টের ওপরে যাবে না নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন হুইচ এমং দ্য ফলোইং ফ্রেজেস জেনারেলি ডিনোটস ন্যাশনাল ইনকাম অর্থাৎ নিচের চারটে অপশানের মধ্য থেকে কোন ফ্রেজ বা কোন কথাটাকে আমরা জেনারেলি ন্যাশনাল ইনকাম হিসাবে ডিনোট করে থাকি তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশানটি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাক্ট ফ্যাক্টার কস্ট এটিকেই আমরা ন্যাশনাল ইনকাম হিসাবে ডিনোট করে থাকি অন্য ভাষায় ওকে দেখো উনিশ নম্বর প্রশ্ন আমরা সায়েন্সের মধ্যে ঢুকে বললাম ইন হুইচ অব দ্য ফলোইং প্ল্যান্টস ইউ ক্যান ফাইন্ড লেখমোগ্লোবিন অর্থাৎ নিচের কোন উদ্ভিদে আমরা লেখমোগ্লোবিন নামক একটি উপাদান খুঁজে পেতে পারি আমাদের শরীরে যেমন হিমোগ্লোবিন থাকে তো নিচের কোন উদ্ভিদে লেখমোগ্লোবিন থাকে তো প্রশ্ন নম্বর উনিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সয়াবিনের মধ্যে এবং সয়াবিনের মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণ প্রোটিন থাকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হার্পেটোলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ অর্থাৎ বিজ্ঞানের কোন শাখায় কোন বিদ্যাকে হার্পেটোলজি নামে আমরা জেনে থাকি তো কুড়ি নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানটি অ্যামফিবিয়ান এবং রেপটাইলস এদের ব্যাপারে আলোচনা করা বা বিদ্যাকে বলা হয়ে থাকে ওয়ান দেখো হোয়াট ইজ দা কমন নেম অফ অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি পাইরিয়েটিক ড্রাগ অ্যাসিডাইল স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ নিচের কোনটি হলো একটি গুরুত্বপূর্ণ বা সাধারণ অ্যানালজেসিক এবং অ্যান্টি পাইরেটিক ড্রাগ যেটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড সেটা নিচের কোন নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান বি আসলে হলো একটি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড যেটাকে আমরা সাধারণত অ্যাসপেরিন হিসেবে জেনে থাকি বাইশ নম্বর প্রশ্ন দেখো কার্নোটাইট ইজ এ মিনারেল অফ হুইচ অ্যামং দ্য ফলোইং মেটালস অর্থাৎ নিচের কোন ধাতুর একটি মিনারেল হলো কার্নটাইট বা আকরিক বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি অনেকবারই পরীক্ষায় এসেছে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটি গুরুত্বপূর্ণ আকরিক হল কার্নোনাইট নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন হুইচ ক্যাম্পেন অফ ইন্ডিয়া বিন রিসেন্টলি তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ ফিটনেস ডোজ আধা ঘন্টা রোজ ফিটনেস ডোজ আধা ঘন্টা রোজ এই ক্যাম্পেইনটাকে ডাব্লু এইচ ও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুবই অ্যাপ্রিসিয়েট করেছে তো দেখো শেষ তিনটে প্রশ্ন তেইশ চব্বিশ পঁচিশ আমরা কিন্তু কিছু গভর্নমেন্ট স্কিম করবো এই বছর প্রিলিমিনারিতে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু গভর্নমেন্ট স্কিম থেকে এসেছিল তো প্রতিটা আমরা সেটা কিন্তু এবার ধীরে ধীরে গভর্নমেন্ট স্কিমও পড়ব চব্বিশ নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু বুস্ট দ্য অ্যাডাপশন অফ ইলেকট্রিক ভেহিকেলস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ ভারত সরকার দ্বারা প্রচারিত নিজের কোন স্কিমটি ইলেকট্রিক ভেহিকেল এবং অ্যাপ্লায়েন্সেস কে বুস্ট করার জন্য করা হয়েছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি গো ইলেকট্রিক নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ টেলিমেডিসিন সার্ভিস অফার্ড বাই দা ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অর্থাৎ ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির দ্বারা নিচের কোনটি টেলিমেডিসিন সার্ভিসের নামকরণ করা হয়েছে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন ডি ই সঞ্জীবিনী ও ই মাধ্যমে একটি টেলিমেডিসিন সার্ভিসের ব্যবস্থা করেছে ইউনিয়ন হেলথ মিনিস্টার ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ এবং যারা নতুন স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু ভিশন ডাব্লিউ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইবুক বুক লঞ্চ করেছে ইন্ডিয়ান ইকোনমি এনসিয়েন্ট হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ জেনারেল সায়েন্স এবং প্রতিটা ইবুকে কিন্তু দেড় হাজার থেকে তিন হাজারটা করে প্রশ্ন রয়েছে সাথে শুধুমাত্র এমসি কিউ নয় প্লাস এক্সপ্ল্যানেটরি নোট কিন্তু রয়েছে এবং বিগত বছরে এই ইবুকগুলো কিন্তু খুবই খুবই হেল্প করেছিল তো যারা প্রস্তুতি নিচ্ছে নতুন স্টুডেন্ট তারা কিন্তু ডিসক্রিপশান বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই অবশ্যই পার্চেস করে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিয়ে নাও কেননা খুবই শীঘ্র নোটিফিকেশন আসতে চলেছে ওকে তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে মিশন ডাব্লিউএসএসকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম Thank you.